السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان المجيد: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে একটি মুজাকারা শোনার জন্য তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন, থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন কোন বিষয়ে আলোচনা করব। তো আমরা সাধারণত যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যেহেতু সামনে ঈদুল আজহা, কোরবানির ঈদ, সাধারণত আমরা কোরবানির ঈদ বলে থাকি। তো এই কোরবানির বিষয়ে আমি কোরবানিটা আসলো কোত্থেকে, কোরবানির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা সাধারণত কোরবানির ইতিহাস বলতেই বুঝি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানি এসেছে, কিন্তু কথাটি ভুল। এর আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার বান্দাদেরকে কোরবানি করতে বলেছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে, মানব সৃষ্টির শুরু লগ্নে যখন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের মাধ্যমে চাইলেন যে দুনিয়াতে মানব বিস্তার হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া তার ঔরস থেকে এক জোড়া করে সন্তান জন্ম গ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। তো যেই ছেলেটি বা যেই মেয়েটি ছেলের সাথে হয়েছে, ওই ছেলের সাথে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যেত না হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী। তো হযরত আদম আলাইহিস সালামের প্রথম ছেলে কাবিল, তার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করে যার নাম ছিল আকলিমা। আকলিমা দেখতে অনেক সুন্দর, সুশ্রী দেখতে অনেক সুন্দর। এবং হযরত হাবিল, এই হাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করলো তার নাম ছিল লাবিদা। লাবিদা দেখতে অনেক কুচ্ছিত ছিল, কালো ছিল। তো হযরত আদমের শরীয়ত অনুযায়ী যার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে তার সাথে বিবাহ আবদ্ধ হওয়া যাবে না, ক্রস হতে হবে। কিন্তু কাবিল এই কথাটা মানতে পারলো না। কি জন্য? তার সাথে যে বোনটি হয়েছে সেই বোনটা দেখতে অনেক সুন্দর, তাকে আমি বিয়ে করবো, এই কথা সে দাবি করে বসলো। তো এক পর্যায়ে এটা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ হওয়ার পরে হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে বললেন, তোমাদের মধ্যে তোমরা দুজনেই কোরবানি করবা, তোমাদের যার কোরবানি কবুল হবে, আল্লাহ পাক কবুল করবে, তার সাথে কি আকলিমের বিবাহ হবে। তো হাবিল ঘটনাচক্রে সে মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন, ভেড়া এগুলো চড়াতো। তো হাবিল একটা দুম্বা নিয়ে পাহাড়ে রেখে আসলো, এবং কাবিল ঘটনাচক্রে সে খ্যাত কৃষি করত, অর্থাৎ গম ধান ইত্যাদি এগুলো আবাদ করত, আবাদ বসত করত। তো কাবিল কিছু গম, এই সাইজের কিছু জিনিস শস্য নিয়ে পাহাড়ে রেখে আসলো। রেখে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাবিলের কোরবানিকে কবুল করলেন, অর্থাৎ আগের জামানায় কোরবানি কবুল হওয়ার আলামত ছিল যার কোরবানির জিনিসটা আকাশ থেকে আগুন এসে ওটাকে ভস্ম করে দিবে সেটা কবুল হয়েছে। হাবিলের দুম্বাটাকে আকাশ থেকে একটা আগুন এসে পুড়ায় দিলেন, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়েছে। তো হযরত আদম আলাইহিসসালামের যে শর্ত ছিল যার কোরবানি কবুল হবে তাকে, তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে, তো এই কথা সে তো জিতে গেল। তখন কাবিল এই কথা মানতে পারলো না, শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে। তো যাই হোক, এটা অনেক লম্বা ইতিহাস, আমরা ওদিকে যাব না। তো তারপরে আরও হাজার হাজার বছর যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমরা সাধারণত জানি যে মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমানদের জাতির পিতা। তো মুসলমানদের জাতির পিতা এই জন্যই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হযরত ইসমাইল আলাইহিসসালাম এসেছেন, এবং এর বংশ থেকেই জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলা হয়, মুসলমানদের জাতির পিতা। তো যাক, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, সবগুলোতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম
গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তো তার ভিতরে অনেকগুলো পরীক্ষা, তার ভিতরে এটি একটি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার জন্য তোমার কাছে সবচাইতে যে প্রিয় বস্তুটি আছে সেটা কোরবানি করো। এটা স্বপ্নে দেখাইলেন, দেখানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ঘুম থেকে উঠে একসাথে উট কোরবানি করলেন। এরকম একদিন, দুই দিন, তিন দিন, তিন দিন পরে তৃতীয়তম তিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে, খাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন যে ইসমাইলকে সে কোরবানি করতেছে। তখন আর বুঝতে দেরি হলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে ইসমাইলকে চাচ্ছে। তো হযরত ইসমাইলকে এই কথা বলার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিসসালাম বলেন সাতাজিদুনি ইনশা আল্লাহ, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি অবশ্যই আপনি আমাকে আল্লাহর হুকুম অনুযায়ী আমাকে কোরবানি করবেন, আমাকে সবরকারীদের ভিতর থেকে পাবেন, অর্থাৎ আমি আপনার শর্তে রাজি আছি আমাকে কোরবানি করেন। তো যাই হোক, ঘটনা অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে এক মরুপ্রান্তে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন তার গলায় ছুরি লাগাইতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছিলেন যে হযরত ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে নাকি ইসমাইলকে ভালোবাসে। ভালোবাসার বিষয়টা এই জন্যই আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের যখন 86 বছর বয়স, ওই সময় কোনো সন্তান হয় না, 86 বছর বয়সী একটি সন্তান হয় হযরত হাজরা আলাইহিসসালামের পেট থেকে, সেটি হল ইসমাইল। তাহলে 86 বছর পরে এই বার্ধক্যজনিত সময়ে যে একটা সন্তান হয়েছে, এই সন্তানটার কত মহাব্বত হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে পরীক্ষা করার জন্য যে ইসমাইলের মহব্বত বেশি নাকি আমার মহব্বত বেশি, এটা টেস্ট করার জন্য এই হুকুমটা দিচ্ছেন। তো যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে জবাই করতে লাগছিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে না, আমার বন্ধু কি পরীক্ষা পাশ করেছে। তো এই তাকওয়াটা দেখার উদ্দেশ্য ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আসমান থেকে, জান্নাত থেকে দুম বেয়ে এনে তার ছুরি নিচে দিয়ে দেন। দিয়ে দেওয়ার কারণে হযরত ইসমাইল আর কোরবানি হয় না, পশু কোরবানি হয়ে যায়। তো ওখান থেকেই এই কোরবানির প্রথাটা চলে আসছে, বা কোরবানি আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই জন্য কোরবানিতে শুধু হযরত ইব্রাহিমের সুন্নত এটা না, আল্লাহর পয়গম্বরকে সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, আমাদের লাভ কী? আল্লাহর পয়গম্বর বল বলছেন প্রত্যেকটি কোরবানির পশুর প্রত্যেকটি লোমের বিনিময় এক একটি করে নেকি হবে, সুবহানাল্লাহ। তো এই জন্য ইনশাল্লাহ আগামীতে, এটা শুধু কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস বললাম, তো আগামীতে আরও কিছু ভিডিও বানাবো যেগুলো কোরবানির গোশতের হুকুম কী, কোরবানি কার উপর ওয়াজিব, কোরবানি কোন ধরনের পশু দিয়ে করা যাবে, কোন ধরনের পশু দিয়ে করা যাবে না, তার বিভিন্ন মাসাইল আছে কোরবানির প্রসঙ্গে, সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।